নমস্কার, আই এম শেখ নাজিমুদ্দিন, ভিটি ট্রেনার অফ আমড়াতলা গণসহায়তা হাই স্কুল, মাই টিপি সিভিন গ্রুপ। আজ আমি আলোচনা করব কাস্টমার সার্ভিস সম্পর্কে। কাস্টমার সার্ভিস আজকের দিনে রিটেলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ রিটেল সেক্টরে গ্রাহক এবং ব্যবসায়ীর যে সম্পর্ক সেটা খুব ভালো না গড়ে উঠলে সেই ব্যবসায়ী কখনোই সাকসেস হতে পারবে না। যে ব্যবসায়ী গ্রাহকের সঙ্গে যত ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে সে তত ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারবে এবং সে ফিউচারে তার ব্যবসাকে আরও বড় করে তুলতে পারবে। তাই গ্রাহককে কী কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং গ্রাহকের কী প্রয়োজন, যদি সেটা কোনো ব্যবসায়ী বুঝে নিতে পারে তাহলে তার ব্যবসায় উন্নতি হবে। আজকে বর্তমানে যুগে গ্রাহক সবসময় তার পরিষেবা ভালো চায়, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে কী কী পরিষেবা দিলে তারা খুশি হবে। আজকে বর্তমান যুগে আমরা যদি কোনো গ্রাহককে দেখি, সে প্রথমেই দোকানে এসে কম সময়ে তার যে প্রয়োজন সেটা মেটাতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, গ্রাহকের যা প্রয়োজন সেটা তাকে খুব তাড়াতাড়ি তার হাতে তুলে দিতে হবে। তাছাড়া আমরা যদি কোনো শপিং মলে বা বড় কোনো দোকানে যাই, সেখানে আমাদের পার্কিং ব্যবস্থা থাকা খুব প্রয়োজন, কারণ অনেক কাস্টমারই তারা তাদের নিজস্ব পার্সোনাল বাইক বা কার নিয়ে সেই দোকান বা শপিং মলে যায়, তাহলে সেই পার্কিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন আছে। তাই আমাদের পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাছাড়া বর্তমান যুগে অনেকেই ক্যাশ নিয়ে দোকান বা শপিং মলে যায় না, তাই আমরা যদি সেই মূল্য আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থ্রু আমরা পেমেন্ট নিতে পারি তাহলে সেই কাস্টমার খুশি হবে। তাই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পেমেন্ট নেওয়ার সুবিধা রাখতে হবে। তাছাড়াও অনেক সময় আমাদের ডেলিভারির প্রয়োজন হয়, যেমন গ্রোসারি জিনিসপত্র অনেক সময় কিনে ফেলে হয়তো মান্থের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলো একসঙ্গে অনেক জিনিসপত্র হয়ে গেলে নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয় গ্রাহকের। সেই মালপত্র যদি তাদের বাড়ি পৌঁছে দেওয়া যায় তাহলে গ্রাহক পুনরায় আবার সেই শপিং মল বা দোকানে আসবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি ডেলিভারি পরিষেবা গ্রাহককে দেওয়া যায়, এবং কোনো গ্রাহক বা যখন কোনো দোকান বা তার শপিং মল আসবে তাকে লক্ষ্য রাখতে হবে এবং তাকে গুরুত্ব দিতে হবে যে সে কি চাইছে এবং তার কথা মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে সে মনে করবে আর পাঁচটা কাস্টমার থেকে আমাকে আলাদাভাবে দেখছে এবং আমাকে গুরুত্ব দিচ্ছে, তাই সে পুনরায় আবার সেই দোকান বা সেই শপিং মলে পুনরায় সে মার্কেটিং করতে আসবে। আমরা এই কাস্টমার সার্ভিসে প্রথম সেশন আছে যেটা যে বিষয় নিয়ে আজ আলোচনা করব, সেশন ১ খরিদ্দারের প্রয়োজন বুঝতে পারা। যে কোনো দোকানদার যদি কোনো খরিদ্দারের তার দোকানে আসে কোনো জিনিসপত্র কিনতে, তার কি প্রয়োজন সেটা প্রথমে বুঝতে হবে, কি প্রয়োজন আছে সেই খরিদ্দারের, এবং সেই খরিদ্দার এসে দোকানে এসে তাকে ভালোভাবে সম্বর্ধনা জানানো এবং তার সঙ্গে ভাব বিনিময় স্থাপন করা, এবং তারপরে তার কী প্রয়োজন এখন বর্তমানে সেটা প্রথমে জানতে হবে, এবং সে তার প্রয়োজন জানা মাত্রই যথাসাধ্য সম্ভব তাকে তার পরিষেবা তুলে দেওয়া, যাতে সে সন্তুষ্ট মনে বাড়ি ফিরতে পারে এবং তার প্রয়োজন তার কাছে এসে মিটে যায়। তাহলে সে পুনরায় আবার সেই দোকানদার বা ব্যবসায়ীর কাছে আসবে। আরও যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খরিদ্দারের উপলব্ধি করানো। খরিদ্দার যখন কোনো দোকানদারের কাছে আসবে খরিদ্দারকে সম্বর্ধনা জানানো এবং খরিদ্দারকে ভালোভাবে ব্যবহার, খরিদ্দারের সঙ্গে ভালো ব্যবহার করা এবং
তাকে গুরুত্ব বা খ্যাতি দেওয়া, যাতে সে মনে করে সে তার কাছে এসেছে সে একটা গুরুত্বপূর্ণ কাস্টমার, এবং খরিদ্দারের সঙ্গে যে সময়টুকু পাওয়া যায় সেই সময়টুকুর মধ্যে ভাব বিনিময়, বিভিন্ন কথাবার্তা, এবং সেই কথাবার্তার মাধ্যমে তাকে জানা এবং জেনে তাকে তার যে প্রয়োজন সেটা মেটানো, তাহলে খরিদ্দার এসে পুনরায় আবার সেই দোকানদারের কাছে আসবে এবং তার যে প্রয়োজনীয় কেনাকাটা সেই দোকানদারের কাছ থেকে এসে করবে। খরিদ্দারের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। খরিদ্দারকে প্রথমেই সম্মান জানাতে হবে, যে খরিদ্দার ব্যবসায়ীর কাছে একটা সম্মানীয় ব্যক্তি। খরিদ্দারকে স্বাচ্ছন্দ্যবোধ, খরিদ্দারকে এমনভাবে জানাতে হবে যে সে তার নিজের দোকানে এসেছে এবং সে তার প্রয়োজন যাতে মন খুলে ব্যবসায়ীকে বলতে পারে। খরিদ্দার কি বলছে সেই কথা ভালোভাবে বুঝতে হবে। খরিদ্দারকে গুরুত্ব দিতে হবে, খরিদ্দারকে সম্মান দিয়ে কথাবার্তা বলতে হবে, সম্মানের সহকারে। সে যেই গ্রাহকই হোক না কেন, যে বয়সী গ্রাহক হোক, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। খরিদ্দার কি বলছে সেই কথা ভালোভাবে শুনতে হবে এবং শুনে তার প্রয়োজন মেটাতে হবে। খরিদ্দারকে বিশ্বাস করতে হবে, খরিদ্দার কি বলছে তার কথার উপর বিশ্বাস রাখতে হবে, এবং যে ইনফরমেশন বা যে জিনিস চাইছে সেটা তার হাতে তুলে দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, খরিদ্দারের বর্তমান যুগে সময়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই তাদেরকে সময় বাঁচিয়ে যা প্রয়োজন খরিদ্দারের সেটা খরিদ্দারকে দিতে হবে। তাহলে খরিদ্দার কি করবে, খুশি হয়ে পুনরায় আবার সেখানে আসবে এবং তার সঙ্গে আবার পুনরায় কেনাকাটা করবে। খরিদ্দারের মূল প্রয়োজন, খরিদ্দার কি প্রয়োজন বোধ করে বা কি চাই, প্রথমে যেটা আছে অভ্যর্থনা। কোনো খরিদ্দার কোনো ব্যবসায়ীর কাছে প্রথমে যখন কোনো কেনাকাটা করতে আসবে তাকে অভ্যর্থনা জানানো। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বোঝাপড়া, খরিদ্দার এবং ব্যবসায়ীর মধ্যে যে বোঝাপড়া, কি চাইছে এবং কি বলতে চাইছে এবং কি প্রয়োজন, দুজনের মধ্যে বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সততা, খরিদ্দারের সঙ্গে সঠিক ব্যবহার করা, কারণ একটা সম্পূর্ণ ব্যবসা চলে কাস্টমার এবং গ্রাহকের সততার উপর। কর্তৃত্ব, খরিদ্দারকে কম সময়ে তার পরিষেবা তুলে দেওয়া। এবং লাস্ট যে পয়েন্ট, বেছে নেওয়ার সুযোগ, বেছে নেওয়ার সুযোগ, গ্রাহক তার যে প্রয়োজন সেই প্রয়োজন, সেই প্রয়োজন সে নিজের হাতে হাতে বেছে নিতে পারে। কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস যার প্রয়োজন সেটা যদি কোনো গ্রাহক বেছে নিতে পারে সে অনেকটা স্বচ্ছন্দ্যবোধ করবে। এরপরে যে আমরা পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে খরিদ্দারের সামাজিক কারণ। খরিদ্দারের অনেক খরিদ্দার আছে যে দোকানে যায় এবং অনেক জিনিসপত্র কেনাকাটা করে এবং সে তার পরিবারের সঙ্গে বসবাস করে, এবং সে যে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যায় বাড়িতে সেই জিনিসপত্র আর বাকি যে ফ্যামিলি মেম্বার আছে তারা ব্যবহার করে এবং তার ব্যবহার করে এবং সেই জিনিসের গুরুত্ব বুঝে। তাই যেসব পরিবারকেন্দ্রিক কাস্টমার আছে এবং পুরনো, তাদেরকে সঠিক পরিষেবা দেওয়া এবং ভালোভাবে তার সঙ্গে ব্যবহার করা এবং জিনিস, ভালো জিনিস তুলে দেওয়া। এই সামাজিক কারণের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার। পরিবারের একটা ছোট, মাঝারি এবং বড়, যে কোনো পরিবারের জিনিসপত্র
অনেক পরিমাণে জিনিসপত্র লাগে। তাই আমরা বেশিরভাগ জিনিসপত্র কিনি একটা দোকান থেকে। যদি একটা পরিবার একটা দোকানের উপরে ভরসা করে, সে দীর্ঘদিন ধরে সেই দোকানের সঙ্গে কেনাকাটা করে। উল্লেখযোগ্য গোষ্ঠী, কোনো গোষ্ঠী থেকে যখন ভালো পরিষেবা পাওয়া যায় তাহলে সে আবার রেফার করে অন্য এক গোষ্ঠীকে। আমি যদি কোনো দোকান থেকে একটা ভালো পরিষেবা পাই তাহলে আমি আমার পরিবার, পাশের বাড়ি যে পরিবার আছে তাকে রেফার করব, আমি আমার বন্ধু বান্ধবীদের রেফার করব যে ওই দোকানে গিয়ে তুমি জিনিসপত্র কিনতে পারো, এখানে খুব ভালো পরিষেবা দেওয়া হয় এবং জিনিসপত্র খুব ভালো এবং খুব যে নির্দিষ্ট দাম সেটা খুব ভালোভাবে তারা সঠিক দামে তারা জিনিসপত্র বেচা কেনা করে। সামাজিক শ্রেণী, আমরা সামাজিক যে বিভিন্ন শ্রেণী আছে, ধনী দারিদ্র গরিব, তাদের জীবনযাত্রা বিভিন্ন রকম, তাদের যে জীবনযাত্রা এবং তাদের যে প্রয়োজন সেটা একজন ব্যবসায়ীকে মেটাতে হবে যে যে শ্রেণীতে বসবাস করে, কারণ মানুষের প্রয়োজন বিভিন্ন রকমের। সামাজিক শ্রেণীর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আয়, ইনকাম। যার যেমন ইনকাম সে সেইভাবে জীবন ধারণ করবে, তাই কেনাকাটার ব্যাপারেও সেইভাবে তারা এগিয়ে চলে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এলাকায় আমি ব্যবসা করছি সেখানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কেমন। আমি যদি একটা গ্রামে একটা বড় শপিং মল গড়ে তুলি তাহলে সেখানে কিন্তু শপিং মল চলবে না, কারণ গ্রামের ইকোনমিক অবস্থা ভালো নাই। তাই আমরা যেখানেই দোকান বা শপিং মল ওপেন করব সেখানে দেখতে হবে সেইখানকার মানুষের ইনকাম কেমন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বয়স, কোন বয়সের লোকের কি প্রয়োজন যদি কোনো ব্যবসায়ী জানতে পারে তাহলে খুব ভালো, কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বিভিন্ন রকম হয় এবং যা মানুষের যে মানুষ যেমন চাহিদা সে সেইভাবে তার জিনিসপত্র কিনবে। লিঙ্গ, লিঙ্গ সামাজিক কারণের মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ, ছেলে এবং মেয়ে, ছেলেদের চাহিদা একরকম, মেয়েদের চাহিদা একরকম। যা যেমন চাহিদা সে তেমন ভাবে কেনাকাটা করবে এবং তাকে সেইভাবে সার্ভিস দিতে হবে, কারণ কেনাকাটার ব্যাপারে একটা ছেলে যখন কোনো একটা দোকান বা শপিং মলে যায় সে যত তাড়াতাড়ি কেনাকাটা করে, একটা যদি মেয়ে যায় তার অনেক দেরি হয়, কারণ তারা অনেক জিনিসপত্রে জাজমেন্ট করে, কিন্তু সে তুলনায় একটা ছেলে খুব তাড়াতাড়ি কেনাকাটা করে চলে আসে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেমন সে তাকে সেইভাবে সার্ভিস দিতে হবে। বৈবাহিক অবস্থান সামাজিক কারণের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ বিবাহিত এবং অবিবাহিত দুজনেরই চাহিদা এবং প্রয়োজন দুই রকম, কারণ অবিবাহিত যে যে চাহিদা সেটা একরকম এবং বিবাহিতদের, অবিবাহিতদের কি কেনাকাটা র্যান্ডম চলে না, যখন মনে হলো তখন সেই জিনিসপত্র কিনবে এবং যারা বিবাহিত তারা সবসময় একটা ধারাবাহিকতা রেখে তারা জিনিসপত্র কেনাকাটা করে, তাহলে তাদেরকে সেইভাবে সার্ভিস দিতে হবে। সময়, বর্তমান যুগে মানুষের কাছে সময় খুব কম, কম সময়ের মধ্যে কীভাবে গ্রাহকেরকে পরিষেবা দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এক দোকানদার বা এক ব্যবসায়ীকে। আর একটা পয়েন্ট হচ্ছে পেশা, যে মানুষ যে পেশায় সঙ্গে যুক্ত এবং কাজকর্মের সঙ্গে যুক্ত তাকে সেইভাবে পরিষেবা দিতে হবে এবং তাকে সেভাবে পরিষেবা দিলে সে খুশি হবে এবং সে আবার পুনরায় আসবে এবং কেনাকাটা করতে তার দোকানে। তাই গ্রাহককে সেই পরিষেবা দিতে হবে যাতে সে খুশি হয় এবং সন্তুষ্ট মনে বাড়ি ফিরতে পারে এবং তার মনে কোনো সংকোচক মনে রাখলে হবে না, তাহলে সে আবার পুনরায় সেই দোকানদারের কাছে আসবে এবং তার প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটি কিনবে। থ্যাংক ইউ।